হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো এটা কিসের মানে ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে আমাদের চড়ক পূজার ব্লগ। তো গাইস, চড়ক পূজার 2 দিন আগের এটা হচ্ছে ভিডিও, আর এটা হচ্ছে কাটা ভাঙা, এটাকে বলে কাটা ভাঙা ব্লগ ভিডিও। তো প্রথমেই দেখলেন কয়েকটা বাচ্চা মিলে নাচলো আর কি, তো পুজোর এগুলো নিয়ম, ওরকম করে নাচতে হয়। তো এখন এই যে এখন যারা যারা এখানে এরকম করে নাচছে, তো এদেরকে এই যে ধূমনা এখন দিচ্ছে, ধূপ আর কি, আমরা ধূমনাই বলি। তো এখানে এরা যাবে সবাই, এখানে টোটাল আছে 5 জন, এরা যাবে কাটা ভাঙতে। তো এখন ধূমনা দিবে, তারপরে গোসাইটা আছে, গোসাইটা ওদেরকে মানে গাছ গোছালে দিয়ে পড়ায়, যাতে কাটা ভাঙার সময় ওদেরকে ব্যথা না করে। তো ব্যথা তো করবে, পরে ব্যথা করবে, যখন ভাঙবে তখন ব্যথা করবে না। তো এক এক করে এখন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এরা কে কোথায় যাবে একদম খুঁজে পাওয়া মুশকিল, টাইম হলে আবার ঠিক চলে আসবে। তো এই যে চলে আসলো প্রায় 1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টা ধরে ওরা মানে কোথায় লেবু গাছ আছে, কোথায় সরি গোলাপ ফুলের গাছ আছে, কোথায় কার বাড়িতে মানে বাদামের গাছ আছে, তো কোথা কোথা থেকে ডাল ভেঙে নিয়ে চলে এসেছে, এই যে বুকের মধ্যে নিয়ে নাচছে। তো 1.5 ঘন্টা পর আর কি আসলো। তো আমাদের তো একবারে বাড়ির পাশে, আর এখানে হচ্ছে আমাদের যে কীর্তন হয়েছিল ওই জায়গাটা এখানে আসলাম, আর যেখানে ওখানে যে পুজো দিল ওখানে ছোট্ট অল্প জায়গা আর কি, ওখানে হবে না। তো এই যে আমাদের এখানে বলে বারোয়ারি মাঠ, এখানেই আমাদের সব কিছু পুজো টুজো এখানেই হয়। তো মেলাটা তো আর এখানে হবে না, মেলাটা হবে আমাদের প্রামে। তো প্রামটা অনেক বড়, ওখানেই হবে, একবার দেখাচ্ছিলাম তোমাদের আতসবাজি হয়েছিল যে ওখানে হবে। তো এখানে দেখতে পাচ্ছো কত লোক এসেছে, আর সবাই দেখে কিন্তু অবাক, কীরকম করে কাটাগোলা নিয়ে নাচছে। আমাদের আশেপাশের যে গ্রামগুলো আসছে ওরাও এসেছে এখানে। তো মেয়েগুলো আসেনি, তো মেয়েগুলো সব আমাদের গ্রামেরই, ছেলেগুলো এসছে আর কি অন্য অন্য গ্রাম থেকে। দেখতে পাচ্ছ কত লোক, সবাই ভিডিও করতে ব্যস্ত, লোকই লোক। তো আমি এখানে ঢাকবো আসছিল, আমি সাউন্ডটা দিলাম না কারণ কপিরাইট পড়বে সাউন্ড দিলে। তো কাটা ভাঙা এখান থেকে শেষ। তো বন্ধুরা, আবারও আমি চলে আসলাম বিকেলবেলা, শুভ বিকেল। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা, খুব খুব ভালো লাগবে। তো এখন আমি চলে আসলাম মেলার মধ্যে, আজকে হচ্ছে চড়ক মেলা, আর আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন, এই দিনে এই মেলাটা হয় চড়ক মেলা আমাদের। আর এটা হচ্ছে আমার ধর্ম দিদি, ওদের বাড়ির দিক দিয়ে আসলাম আমরা। তো দেখতে পাচ্ছ কত বড় ফার্মটা, অনেক বড়। আর এখানে হয়েছে একটা মন্দির, এখানে পুজোটা হয়, আর এটা হচ্ছে মানে মেন জিনিস, চড়ক পূজার মেন জিনিস হচ্ছে এই বেলগাছটা। আর ওদিকে আছে 2টা বাঁশ, গাঁদা ফুল দিয়ে সাজাইছে, ওগুলো হলো বাঁশ, 2টা কাঁচা বাঁশ। তো ওগুলাতেই ঝুলবে আর কি মানুষটা, গোসাইটা আর কি। তো আমার বর এখানে বাতাসা দিচ্ছে, আরও সবাই দিচ্ছে। তো আমার বর ওখানে দিতে গেল বাতাসা। আর এটা হচ্ছে ঝুরি ভাজা, মানে এই মেলার মধ্যে এই জিনিসটা বলে খেতে হয় আর কি। তো এটা এক একটা প্যাকেট নিয়েছে 50 টাকা, তো আমরা এক প্যাকেটই নিয়েছি। তো বর তো ঠিক মতো খায় না, আমি তো 50 টাকা করে, ভাবতে পারো এগুলাই। আর দোকান দেখুন কত রকমের দোকানে এসছে, শুধু খাবারের দোকান, অন্য কিছু দোকান না। তো এখন দেখতে পাচ্ছি পুরো ফাঁকা আছে, এখনো আসেনি লোক, দেখবে এই ফ্রামে একবারে ভরে যাবে একটু পরে লোক। তো পুজোটা মানে শেষ হয় সন্ধ্যার আগে, সন্ধ্যা হতে হতেই পুজোটা শেষ আর কি। তো এই যে আমার বর দেখতে পাচ্ছ তিলক দিয়ে, তো এখানে সবাই বাচ্চাগুলো নাচছে, এদেরই বলে হাজরা, বলে হাজরা। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সব বাচ্চা, আর ছোটোটাকে দেখো, ও হচ্ছে আবি, আমাদের গ্রামের ও হচ্ছে ডন,
দেখতে পাচ্ছ ও নাস্তিক রুমে সবার চোখ কিন্তু ওর দিকেই গেছে। কি কাজ টাজ করায় দিয়েছে সবাই, তো হাতে একটা করে কাঁচা আম নিয়েছে আর নাচছে, সবার চোখ কিন্তু ওর দিকেই গেছে। আমাদের আবির ছেলেটা ভালো কিন্তু বদমাশও খুব, আবার কোনো কাজ যদি বলো পাঁচ শোনে। আবার আমাদের বাড়ির পিছনে ওই ছেলেটার বাড়ি দেখতে পাচ্ছ, লোক এখন কতগুলো হয়ে গেল, আরও হবে, তোমরা দেখতে থাকো, হাজার হাজার লোক আসে। আমাদের তো এখানে অ্যাভেলেটাও আসবে, হাজার হাজার লোক দেখতে পাচ্ছ। আর আমাদের এই মেলাটা আজ থেকে প্রায় 30-30 বছর আগে থেকেই চলছে, চলছে মানে চলবে, আগামীকালও চলবে আর কি, মেলাটা হতেই থাকবে। এখন দেখো কত লোক হয়ে গেল, দেখতে পাচ্ছ, একটু আগে দেখলাম যে লোক নাই, আর এখন দেখো ফার্মটা অনেক বড়, অনেক বড়, মানে বলাই যা মা পাই যাবে না এত বড়। আর এখানে দেখো সবাই ধুমনা দিচ্ছে হাজরাতের। তো আজকে ভোরবেলায় হয়েছিল হাজরা, আরেকবার ভোরবেলায় আমি আসতেই পারিনি, লাইন চলে গেছিলো, সারা রাত ঘুম হয়নি, সকাল সকাল ঘুমালাম আর টেরই পাইনি, তাই দেখতে আসতে পারি নাই, আসতে পারি দেখতে আসতে পারি না, তো ভিডিও শ্যুট করতেও পারি নাই, কী করব বলো। দেখো এরকম এরকম করে এরা নাচতে থাকবে, কতক্ষণ ধরে নাচবে, একবারে সন্ধ্যা অবধি নাচতে থাকবে। আর ওদিকে আমাদের মানে সড়ক পূজার যে বেলের গাছটা ওটাকে সাজাচ্ছে, ঠিকঠাক করছে, একটা বড়শি বড়শি দিয়ে একটা লোক ঝুলে থাকবে, দেখবে তোমরা, দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা প্লিজ, তাহলেই বুঝতে পারবে ভিডিওটা মানে পুজোটা কীরকম। আর যে এই 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 যে গোসাইটা আছে, এই গোসাইটা বড়শি বড়শি গাঁথবে পিঠের মধ্যে আর ঝুলবে, দেখবে বড়শির মধ্যে ঝুলবে, কত কম বয়স, অনেক অনেক কম বয়সের, আমার থেকেও কম বয়স হবে। অনেক কম বয়স, আগের বার একটু বয়স্ক করে লোকটা এসেছিল, এই যে ওইদিকে বেলগাছটা উঠাচ্ছে আর উপরে দুইটা বাঁশ দিয়েছে, একদিকে ওই লোকটা ঝুলে থাকবে বড়শির মধ্যে আর একদিকে কয়েকটা ছেলে ঝুলবে আর কি, ঘোরাবে, এমনি ওরা ঘোরাবে আর কি দড়ি দিয়ে। দেখছো এরা নাচতেই ব্যস্ত, কত লোক দেখতে পাচ্ছ, এখন অন্ধকার হয়ে আসছে, এই পুজোটা নিয়মই এরকম সন্ধ্যার সময়। এখন দেখো লোকের ভিড়, দেখো হাজার হাজার মানুষ, আমরা তো সামনে যেতেই পারবো না, পিছন দিক দিয়ে দেখবো, দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোক। এখন যে গাছটা উপরে তুলে নিল, এখন ঝোলাচ্ছে, এই যে লোকটাকে ঝোলা নিল, এখন দেখতে পাচ্ছ আমরা মানে কিছু নিয়ে ভালো করে ভিডিওটাও তো করতে পারি না, কি করবো বলো, এত ভিড়ের মধ্যে যাওয়া যায়, তোমাদের আমি চেষ্টা করে দেখানো, তোমরা তারাও দেখতে থাকো, আমি সামনে যাচ্ছি। আর এখানে বাতাসা দিচ্ছে, ওই বসাটাও দিচ্ছে, আবার এমনিতে লোকগুলাও দিচ্ছে, এই যে দেখছো, এই যে বসির মধ্যে ঝুলছে। তো বন্ধুরা এমনি তো ঘুরছি, আবার ঢাকও বাজাচ্ছে, দেখছো এখন ঢাক নিয়ে নিয়েছে, চেষ্টা করছি দেবাদিদেব মহাদেবের নামে, দেখতে পাচ্ছ বন্ধুরা লোকের ভিড়, অনেকক্ষণ ধরে ঘুরছে, আগের বার তো কম ঘুরছিল, এর থেকে বয়স্ক লোকটা মানে বড়শি গাচ্ছিল, এবার তো খুব কম বয়সের, অনেকক্ষণ ধরে ঘুরল, দেখতে পাচ্ছ ঢাক বাজাচ্ছে ওদিকে, কিন্তু আওয়াজটা দিতে পারিনি, আওয়াজটা দিলে তো কপিরাইট পড়ে। তো বন্ধুরা ঘোরাও শেষ আর পুজোটাও শেষ, তো আমরা এখন ফুচকা খাচ্ছি, তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম।